লেজার্সি নিয়ে বড় আপডেট। প্রিভিয়াস ভিডিও যেটা আমি পোস্ট করেছি তার চেয়েও বড় আপডেট। তো সুতরাং এবারও যারা বুড়ো চ্যাংড়া ছোট বড় সবাই মিলে কিন্তু শোনো, যারা লাইসেন্সের সঙ্গে যুক্ত, কারণ লেজার্সির বড় আপডেট যারা অ্যাপ্লিকেশন করতে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারছ না, তোমাদের কাছে এই কমেন্টটি আসছে তাদের জন্য যে একটা সঠিক রাস্তা যেখান থেকে তুমি সহজে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো লেজার্সি করতে গিয়ে অনেকের প্রবলেম পড়ছো তোমরা। তোমরা যখন প্রবলেমে পড়ছো, অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ, করতে গিয়ে থেকে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তো তোমার নাম দিচ্ছ, তোমার লাইসেন্স নাম্বার দিচ্ছ সঠিক, তোমার ইস্যু ডেট দিচ্ছ, ডেট অফ বার্থ দিচ্ছ, তারপরে যখন সার্চ করছো সেম প্রবলেম দেখাচ্ছে। তো এটা থেকে বেরোনোর জন্য আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যে পোস্টটিতে আমি বলেছি যে লেজার্সি করবার জন্য যখনই এই প্রবলেমটা হবে যেন তোমরা লেজার্সি আপলোড করো, লেজার্সির জন্য সাবমিট করো, অফিসে যাও, ওটিপি নিয়ে ভেরিফিকেশন করো, তারপরে নতুন নাম্বার পেলে সেটা দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। হচ্ছিল তাই, কিন্তু নতুন আপডেটটা আমি পেলাম যে সেটা লেজার্সি করার দরকার নেই, অফিসে যাওয়ার দরকার নেই, তোমরা ওই লাইসেন্স থেকে অ্যাপ্লাই করতে পারবে। শুধু চেঞ্জ হবে একটি নাম্বার, যে নাম্বারটি এই নতুন সাইট দিয়ে আসার জন্য এই প্রবলেমগুলো বারবার সামনে এসে দেখাচ্ছে আমাদের। তোমরা ভালো মতনই জানো এই লাইসেন্সের এই পেপার, এই যে ডকুমেন্টস বা এই যে লেখা ও কমেন্টগুলো প্রত্যেকটাই যেন মাথার উপর দিয়ে ভেসে যায়, বোঝা যায় না যে আলটিমেটলি কোথা থেকে কী করবো, নানান রকম কনফিউশন কথাবার্তা ওখানে লেখা থাকে। তো এই নাম্বারটাও সেরকম, তোমার যে নাম্বার যে লাইসেন্সটি পেয়েছো লাইসেন্সের একদম নিচে বারকোড আছে, তার নিচে টোকেন নাম্বার আছে, ওটাকে ছেড়ে দেবে একদম নিচে, মানে একদম নিচে, মানে একদম নিচে দু লাইনে লেখা আছে দেখবে কিছু কমেন্ট, তার নিচে দেখবে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটি ওখানে সার্চ করো। জাস্ট এই টাইপের নাম্বার ওখানে তুমি পুট করবে, সঙ্গে তোমার ইস্যু ডেট উপর থেকে নেবে আর ডেট অফ বার্থ দিয়ে, সার্চ করে দেখো ফল তুরান্ত পেয়ে যাবে। তো সুতরাং তোমাদের লেজার্সি করার দরকার নেই। যারা যারা ফার্দার পার্ট অ্যাপ্লাই করতে গিয়ে এই প্রবলেম ফেস করছো তাদের কিন্তু এই সলিউশনটা থাকলো। অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।